আমি বলছি প্রথম নেগেটিভটা বন্ধ করে দিন, আমরা বেকার হব না। ব্যাকরিটা নিয়ে দেখা হলো, সেটা একটা জেরক্স পেপার ছিল। এই খবরটা এখানে আমরা অনেকেই জানি না। যারা আন্দোলন করেছে তারা দেখবে 15 দিনের বর্ধমান 15 দিনের গিয়ে কানে কানে বল। আমি এই রাস্তা রাজপথে দাঁড়িয়ে কারো কাছে কোনো লেখা আছে যে বলবে প্রজেক্ট চলবে? আমার কাছে আছে, আমি নিজে স্বয়ং একটা লেটারে, আমি নিজে স্বয়ং একটা লেখা। আমার মাথায় ঢুকছে না যে এই প্রজেক্ট যদি বন্ধ হতো, এই প্রজেক্ট যদি না থাকতো, এই প্রজেক্ট নিয়ে সব স্কুল ফাঁকা আছে, দেন আমাকে এসসি কর। আমি প্রথম থেকে বলতাম না খেয়ে বেঁচে থাকতে পারে। বলে কি করে বুঝলে? তাহলে 22 দিন মমতা ব্যানার্জি না খেয়ে বেঁচে ছিল, যেই উঠলো সরকারটাকে খেয়ে নিল। আমি কাজ করছি উদয়পুরী শিক্ষানিকেতন হাই স্কুলে, এটা আইসিটি অ্যাট দ্য রেট স্কুল প্রজেক্টের আন্ডারে, এবং বর্তমানে এটা একটি কোম্পানির মাধ্যমে চালিত হচ্ছে। কত বছর কাজ করছেন? আজকে আমরা 4 বছর কাজ করছি, 4 বছরের অধিক কাজ করছি, এবং 2018 সালের ফেব্রুয়ারি মাসের 28 তারিখেই আমাদের 5 বছর কমপ্লিট হবে এবং আমাদের কন্ট্রাক্টও শেষ হবে। আপনারা কি সেই কন্ট্রাক্ট হিসাবে লিখে এসেছিলেন যে আমরা 5 বছর কাজটা করবো? আমাদের যখন কাজ শুরু করা হয়েছিল তখন আমাদের বলা হয়েছিল প্রত্যেক ইয়ার ওয়াইজ আমাদের কন্ট্রাক্ট রিনিউয়াল হবে। তাই এবছর যেহেতু ফেব্রুয়ারি মাসে কন্ট্রাক্ট শেষ হচ্ছে, এখনও পর্যন্ত আমরা রিনিউয়ালের কোনো খবর পাইনি। স্কুলে আপনার কি কাজ ছিল? স্কুলে আমাদের কাজ ছিল 5-12 অবধি ছেলেদের ছেলে মেয়েদের কম্পিউটার ক্লাস নেওয়া। সেটাই আমরা এখন চিন্তার বিষয়। আমরা সবাই খুবই মর্মাহত এবং অবসাদে ভুগছি যে 5 বছর বাদে যদি আমাদের কাজ শেষ হয়ে যায় তো আমাদের এই কাজ চলে গেলে আমরা আজকে হয়তো পথে বসতে হবে। আমি বিগত 5 বছর ধরে এই এডুকেশন মানে এই কম্পিউটার শিক্ষকতার সঙ্গে জড়িয়ে আছে। আজকে আমরা এখানে জমাবেত হয়েছি সবাই মিলে একটাই উদ্দেশ্য সব ডিস্ট্রিক্টকে নিয়ে, যে আমরা ফেব্রুয়ারির 28 তারিখের পর জবলেস হয়ে পড়ছি। আজকে আমরা প্রায় প্রত্যেকেই বিবাহিত। বিবাহিত হওয়ার পর আমাদের আজকে 28 তারিখের পর আমাদের কোম্পানি বা আমরা কাউরি কাছ থেকে সেরকম কোনো সদুত্তর পাইনি, যে যার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের এই যে কাজটাকে প্রথমতরে আরোটা এগিয়ে নিয়ে যাবো সেরকম কোনো কিছু পাইনি। যার পরিপ্রেক্ষিতে আমরা ভাবছি যে এরপর আমরা 28 তারিখে আমরা ফ্যামিলি নিয়ে কোথায় যাবো? আজকে আমার ঘরে অসুস্থ বাবা আছে, অসুস্থ মা আছে, তাদেরকে কীভাবে দেখাশোনা করবো? তো দিদি আমাদেরকে একটাই বলছে যে পুরো ব্যাপারটা আমি কিন্তু এখনো পর্যন্ত জানি না, এটা খবরাখবর নেবো এবং খবরাখবর নিয়ে তোমাদেরকে জানাবো। কিন্তু আজকে প্রায় 1 মাস হয়ে গেল আমরা ফোন করেছি, কিন্তু সেক্ষেত্রে আমরা কিন্তু এখনো পর্যন্ত আমাদের প্রজেক্টের ব্যাপারে কিছু জানতে পারিনি। করবো যদি আমরা সদুত্তর না পাই, আমরা কিন্তু মানে কি করব ভাবতে পারছি না, মানে কি যে করব, যে মানে সহমরণ পন্থায় এগিয়ে যাবো না নিজেদেরকে বিসর্জন দিয়ে পথে নামবো না কি করব এখনো পর্যন্ত আমরা ঠিক করতে পারিনি। নমস্কার, আমার নাম মন্দিরা ঘোষ, আমি শিমুলিয়া উলঙ্গিনী গার্লস হাই স্কুলের একজন কম্পিউটার টিচার। আজ 5 বছর ধরে আমরা এই পথে আছি, আমার একটা ছোট্ট বাচ্চা আছে, ভীষণ অসুবিধা হচ্ছে, পুরো ফ্যামিলি নিয়ে পথে বসতে হবে বা বাচ্চা নিয়ে আমাকে হয়তো সুইসাইড করতে হবে। তাই একটাই অনুরোধ যে সবারই জন্য প্লাস আমার ফ্যামিলি আমার জন্য যেন এই কাজটার একটা রিনিউয়ালের পথ যাতে সরকার করতে পারেন, তাই একান্ত অনুরোধ আপনারা এই ব্যবস্থাটা একটু দেখুন। শিক্ষা ব্যাপারটা কম্পিউটার যখন ডিজিটাল হয়েছে, স্কুলে স্কুলে সব ছেলেমেয়েরা যখন শিখছে, তার সাথে আমরা যখন শেখাতে পারছি, শুধু একটাই অনুরোধ সরকারকে যেন এই কাজটার জন্য একটু তারা অন্নপাত একটু চোখ যেন ওরা অবশ্যই দেখেন, যাতে আমরা ভবিষ্যতে আমাদের ফ্যামিলির সাথে সাথে সমস্ত ছেলেমেয়েদেরকে আরও ভালো শেখাতে পারি। 18 ফেব্রুয়ারি মাসে কাজ চলে যাবে, আপনাদের কী ভাবছেন? চিন্তাভাবনা তো রয়েছে প্রথমেই আমাদের, যে আমরা কাজ চলে কী করব। দেখুন, প্রত্যেকের ফ্যামিলি আছে, ফ্যামিলির ওপর প্রত্যেকে ডিপেন্ড করে আছে, এই কাজটার উপর ডিপেন্ড করে আছে। তো যদি চলে যায় তাহলে আমি ব্যক্তিগতভাবে বলবো যে আমাকে অন্যরকম পদ নিতে পারে, সেটা হচ্ছে যে আমাকে মৃত্যুবরণ করতেই হবে, কারণ আমার ফ্যামিলি আমার উপর ডিপেন্ড করা আছে। দেখুন, আমি বলছি এখনও আমার চোখ দিয়ে জল পড়ছে যে যদি কাজটা চলে যায় সত্যিই খুব অসুবিধা হবে। আর আমি জানি না আমার সঙ্গে সবাই একমত হবে কিনা, কিন্তু আমার পক্ষে এই কাজটা খুবই জরুরি, এবং আমাদের এখানে আর যারা আছে সবাই তাই করছে। এই কাজের জন্য সত্যি কথা বলতে আমার মাথার উপর কোনো গার্জি নেই, আমি আমার কথাটা বলছি, কাজে আমার এই কাজটা খুবই দরকার। আর যদি রিনিউয়াল নাই হয়ে থাকে তাহলে আমার পক্ষে মরা ছাড়ার কোনো উপায় নেই। আমি এই রাস্তা রাজপথে দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে ট্রাফিক বোঝাতে পারবো না, ওর সিদ্ধান্ত নিয়ন্ত্রিত। কারো কাছে কোনো লেখা আছে যে বলবে প্রজেক্ট চলবে? আমার কাছে আছে, আমি নিজে স্বয়ং একটা লেটারে, আমি নিজে স্বয়ং একটা লেখা থেকে রক্ত খেয়ে বেঁচে যেত।
চিকেন কাটে, মাটন কাটে, সেখান থেকে একটু রক্ত খেয়ে নিলাম, এইটুকুই তো পেট বাবা কিরে। তাহলে মশাটা মানুষ এতটাই যে মরাকে পরোয়া করি না। একটা মশার মধ্যে যদি এই দম থাকতে পারে, তাহলে রক্ত মাংস আমরা এই মানুষটার মধ্যে কতটা দম থাকতে পারে।